এক জীবনে এত প্রেম পাবো কোথায়, শিরোনামের জনপ্রিয় গানটির কথা নিশ্চয়ই মনে আছে সবার। অনুরূপ আইচের লেখা গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী শহীদ ও শুভমিতা। গানের ভিডিওর পাশাপাশি সবার নজর কেড়েছিল ওই গানের মডেল কন্যা মিষ্টি চেহারার শায়না আমির। 2011 সালে এক জীবন গানের ভিডিও চিত্রে মডেলিং করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শায়না। এই গানের ভিডিও চিত্রের জন্যই এত বছর পরও এখনো তিনি দর্শকদের মনে গেঁথে আছেন। বর্তমানে স্বামী সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না, আর সেখানে একটি কফি শপে তোলা নিজের দুটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। ফলে আলোচনার টেবিলে এসেছেন এই অভিনেত্রী। প্রায় 10 বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্ল্যামারে যেন এতটুকুও ভাটা পড়েনি, বরং অনেকে 2011 সালে এক জীবনে এত প্রেম পাবো কোথায় শিরোনামে সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করেছেন।